শুনছেন ফরাসি দার্শনিক সিমন দ্য বোভোয়ারের বিখ্যাত বই দ্য সেকেন্ড সেক্স। বইটির দ্বিতীয় খণ্ডের সপ্তম ভাগ মুক্তির অভিমুখে। এই ভাগের প্রথম পরিচ্ছেদ স্বাধীন নারী। আজ এই পরিচ্ছেদের প্রথম পর্ব। ফরাসি আইন অনুযায়ী স্ত্রীর কর্তব্যের মধ্যে আনুগত্য আর অন্তর্ভুক্ত নয় এবং প্রতিটি নারী নাগরিকের ভোটাধিকার আছে, কিন্তু এই সমস্ত নাগরিক অধিকার তত্ত্বগতভাবেই বজায় থাকে যতক্ষণ না সেগুলি অর্থনৈতিক অধিকারের পাশাপাশি থাকে। একজন নারী স্ত্রী অথবা রক্ষিতা পুরুষের পৃষ্ঠপোষকতায় পুরুষের কাছ থেকে মুক্ত নয় যেহেতু তার ভোটাধিকার আছে। যদি প্রচলিত প্রথা তার ওপর আগের চাইতে কম দমন আরোপ করে থাকে তাহলেও অন্তর্নিহিত নেতিবাচক স্বাধীনতা তার অবস্থাকে গভীরভাবে পরিবর্তিত করেনি। সে তার দাসত্বের অবস্থায় বাধা পড়ে থাকে। লাভজনক কর্মনিযুক্তির মধ্য দিয়েই নারী অধিকাংশ দূরত্ব অতিক্রম করেছে যা তাকে পুরুষ থেকে বিচ্ছিন্ন করেছে এবং অন্য কোনো কিছুই তার স্বাধীনতা প্রয়োগ নিশ্চিত করতে পারে না। যেই একবার সে পরাশ্রয়ী হয়ে থাকায় বিরত হয় তার নির্ভরতার ওপর ভিত্তি করা ব্যবস্থাটা ভেঙে পড়ে। সে এবং বিশ্বের মধ্যে পুরুষ মধ্যস্থতার আর কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি দাস হিসেবে নারীর ওপর অভিশাপটি নিহিত থাকে এই ঘটনাতে যে সে কোনো কিছু করার অনুমোদন পায় না, কাজেই সে সকাম প্রেম ও ধর্মের মধ্য দিয়ে তার প্রকৃত সত্তার ব্যর্থ সন্ধান চালিয়ে যায়। যখন সে সৃষ্টিশীল সক্রিয় সে তার উত্তরণ ফিরে পায়। তার প্রকল্পগুলিতে সে বস্তুগতভাবে তার বিষয়ী অবস্থানকে প্রতিপন্ন করে। তার অনুসৃত লক্ষ্যগুলির প্রসঙ্গে, তার দখল নেওয়া অর্থ ও অধিকারগুলির প্রসঙ্গে সে তার দায়িত্বগুলির পরীক্ষা নিরীক্ষা করে ও উপলব্ধি করে। অনেক নারী এই সুবিধাগুলির সম্পর্কে সচেতন, এমনকি যারা খুব সাধারণ অবস্থানে থাকে তারাও। আমি এক ঠিকা দাসীকে হোটেলের দালানের পাথরের মেঝে ঘষতে ঘষতে বলতে শুনেছিলাম, আমি কখনো কারুর কাছে কোনো কিছু চাইনি, আমি সফল হয়েছি সবটুকুই নিজে নিজেই। তার স্বয়ং সম্পূর্ণতা সম্পর্কে সে রকফেলারের মতোই গর্বিত ছিল। অবশ্য এটা ধরে নেওয়া হবে না যে নিছক ভোটাধিকার ও একটা চাকরির সমবায় একটা পরিপূর্ণ মুক্তি গড়ে তোলে। আজ কাজ আর স্বাধীনতা নয়, নারীর অবস্থার পরিবর্তনের দরুন সামাজিক কাঠামোটা খুব একটা পাল্টায়নি। এই পৃথিবীটা সর্বদা পুরুষের পুরুষাধীন থেকে সেই আকারটাই বজায় রেখেছে যেটা তারা এঁকে দিয়েছে। আমরা সেই সব তথ্যগুলি দৃষ্টিপথ থেকে অবশ্যই হারিয়ে ফেলব না যা নারী শ্রমের প্রশ্নটিকে একটা জটিল প্রশ্নে পরিণত করেছে। একজন গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল নারী রেনল কারখানাগুলির মেয়েদের নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করেন। তিনি বলেন যে তারা কারখানার কাজ করার চাইতে বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। কোনো সন্দেহ নেই যে একটা অর্থনীতিগতভাবে নিপীড়িত শ্রেণীর সদস্য হিসেবেই কেবল তারা আর্থনৈতিক স্বাধীনতা পেয়ে থাকে এবং অপরপক্ষে কারখানাতে তাদের চাকরি তাদেরকে গৃহস্থালির বোঝা থেকে মুক্ত করে না। অধিকাংশ নারী গতানুগতিক নারী জগৎ থেকে রেহাই পায় না। নিরেট বাস্তবতায় পুরুষের সমকক্ষ হওয়ার জন্য তাদের যে সহায়তার প্রয়োজন হয় তা তারা সমাজের কাছ থেকেও পায় না বা তাদের স্বামীদের কাছ থেকেও পায় না। কেবল সেই সব নারী যাদের একটা রাজনৈতিক বিশ্বাস আছে, যারা ইউনিয়নগুলিতে জঙ্গি কর্মসূচি নেয়, নিজেদের ভবিষ্যতে যাদের আস্থা আছে, তারাই পারে ধন্যবাদহীন দৈনিক শ্রমের একটা নৈতিক তাৎপর্য দিতে। কিন্তু অবসরবিহীন হয়ে একটা সনাতন আনুগত্য প্রবণতার উত্তরাধিকার বহন করে মেয়েরা সবেমাত্র একটা রাজনৈতিক ও সামাজিক বোধ গড়ে তুলতে শুরু করেছে এবং তাদের কাজের বিনিময়ে নৈতিক ও সামাজিক সুবিধাগুলি না পেয়ে, যেগুলি তার সঙ্গতভাবেই গণ্য করতে পারে, তারা উৎসাহহীনভাবে এর কঠোরতার কাছে নতি স্বীকার করে। এটাও সম্পূর্ণ বোধ্য যে মেয়েদের ফিতে টুপির কারখানার শিক্ষানবিশ, দোকানি মেয়ে, মহিলা সেক্রেটারি পুরুষের সাহায্যে সুবিধাগুলি অস্বীকার করতে আগ্রহী হবে না। আমি আগেই উল্লেখ করেছি যে সুবিধাভোগী গোষ্ঠীর অস্তিত্ব যাতে সে যোগ দিতে পারে শুধু তার দেহটা সঁপে দিয়ে, তরুণী নারীর কাছে প্রায় অপ্রতিরোধ্য। সে কামলীলায় ভাগ্য নির্দিষ্ট হয় এই ঘটনার জন্য যে তার মজুরি নামমাত্র, অথচ তার কাছে সমাজের দ্বারা প্রত্যাশিত জীবনযাত্রার মান অত্যন্ত উঁচু। যদি সে তার মজুরি দিয়ে চালিয়ে নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে সে নিছক ব্রাত্য। খারাপ বাসস্থানে, খারাপ পোশাকে, সমস্ত বিনোদন ও এমনকি প্রেম থেকে সে বঞ্চিত হবে।
ধার্মিক লোকেরা তার কাছে সংযমের বাণী প্রচার করে এবং বস্তুতপক্ষে তার খাদ্যাব্যবস্থা প্রায়ই একটা কার্মেলাইটের মতোই সাদামাটা। দুর্ভাগ্যবশত প্রত্যেকেই ঈশ্বরকে প্রেমিক হিসাবে গ্রহণ করে না। তাকে যদি জীবনে একজন নারী হিসাবে সফল হতে হয় তাহলে তাকে পুরুষদের খুশি করতে হবে, কাজেই সে সাহায্য গ্রহণ করবে এবং তার নিয়োগকর্তা তাকে উপবাস মজুরি দেওয়ার ব্যাপারে এটারই উপর নির্ভর করে। এই সাহায্য কখনো কখনো তার পরিস্থিতি উন্নত করতে ও একটা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে দেয়। অন্যান্য ক্ষেত্রে অবশ্য সে তার কাজ ছেড়ে দেবে এবং একটি রক্ষিতা নারী হয়ে উঠবে। সে প্রায়ই আয়ের দুটি উৎসই বজায় রাখে, প্রতিটি অন্যটির থেকে কম বেশি রেহাইয়ের ব্যবস্থা করে, কিন্তু বাস্তবিক পক্ষে সে দ্বৈত দাসত্বে থাকে, চাকরির প্রতি ও পোশাকের প্রতি। বিবাহিতা নারীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী মজুরি নিছক টুকটাক খরচের অর্থকেই বোঝায়। যে মেয়ে অতিরিক্ত কিছু করে তার ক্ষেত্রে পুরুষের সাহায্যকেই বাড়তি মনে হয়, কিন্তু এদের কেউই তাদের নিজেদের চেষ্টায় সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে না। অবশ্য বেশ বৃহৎ সংখ্যক সুবিধাভোগী নারী আছে যারা তাদের পেশাতে একটা অর্থনৈতিক ও সামাজিক স্বাতন্ত্র্যের উপায় খুঁজে পায়। এগুলি মনে জাগে যখন কেউ নারীর সম্ভাবনাগুলি ও তার ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করে। এটাই কারণ কেন তাদের পরিস্থিতির গভীর পর্যালোচনা বিশেষ করে আকর্ষণীয় ব্যাপার, এমনকি যদিও তারা এখনও কেবল একটা সংখ্যালঘুই গঠন করে। নারীবাদী ও নারীবাদ বিরোধীদের মধ্যে তারা একটা বিতর্কের বিষয় হয়ে চলতেই থাকে। পরোক্তরা দাবি করে যে আজকের মুক্ত নারীরা পৃথিবীতে গুরুত্বপূর্ণ কিছুই করতে সফল হয় না, এবং তাছাড়াও তাদের নিজেদের অন্তরতর ভারসাম্য অর্জনে তাদের অসুবিধা আছে। পূর্বোক্তরা পেশাদার নারীদের দ্বারা অর্জিত ফলকে অতিরঞ্জিত করে এবং তাদের ভিতরকার বিভ্রান্তি সম্পর্কে তারা অন্ধ। বস্তুতপক্ষে এটা বলার সপক্ষে কোনো ভালো যুক্তি নেই যে তারা ভুল পথে আছে, এবং এখনও এটা নিশ্চিত যে তারা তাদের নতুন জগতে শান্তিতে প্রতিষ্ঠিত নয়। এখনও তারা কেবলমাত্র অর্ধপথে রয়েছে। যে নারী অর্থনৈতিকভাবে পুরুষ থেকে মুক্ত, সে সেই কারণে একটা নৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক পরিস্থিতিতে নেই যা পুরুষের পরিস্থিতির সঙ্গে সাদৃশ্য সম্পন্ন। যে পদ্ধতিতে সে তার পেশা ও সেটার জন্য নিষ্ঠাটা চালিয়ে যায় তা নির্ভর করে সেই পটভূমির ওপর যা তার জীবনের সামগ্রিক নকশাটা সরবরাহ করে থাকে। কারণ বয়প্রাপ্ত জীবনটা শুরু করে তার পেছনে সে একটা ছেলের মতো একই রকম অতীত পায় না, সমাজ তাকে একইভাবে দেখে না, বিশ্ব নিজেকে তার কাছে একটা পৃথক পরিপ্রেক্ষিতে উপস্থিত করে। নারী হওয়ার সত্যটা আজ অদ্ভুত সব সমস্যা হাজির করে একটা স্বাধীন মানবীয় ব্যক্তির কাছে। যে সুবিধা পুরুষ উপভোগ করে যা তার শৈশব থেকে স্বয়ং অনুভূত হয় তা হচ্ছে মানবীয় সত্তা হিসেবে তার বৃত্তি, কোনোভাবেই পুরুষ হিসাবে তার নিয়তির বিপরীতে যায় না। শিশু ও উত্তরণের একীকরণের মধ্য দিয়ে এটা বেরিয়ে আসে যে তার সামাজিক ও আত্মিক সাফল্যগুলি তাকে একটা পুরুষোচিত মর্যাদায় ভূষিত করে। সে বিভক্ত নয়, অথচ নারীর কাছে চাওয়া হয় যে সে তার নারীত্ব উপলব্ধি করার জন্য নিজেকে অবশ্যই বিষয় ও শিকার করে তুলবে, যার অর্থ এই যে সে অবশ্যই সার্বভৌম বিষয় হিসাবে তার দাবি ত্যাগ করবে। এই সংঘর্ষটাই বিশেষ করে মুক্ত নারীর পরিস্থিতিকে চিহ্নিত করে। সে স্ত্রীলোক হিসাবে তার ভূমিকাতে নিজেকে আবদ্ধ রাখতে অস্বীকার করে, কারণ সে অঙ্গহানি মেনে নেবে না, কিন্তু তার লিঙ্গকে অস্বীকার করাটাও হয়ে উঠবে একটা অঙ্গহানি। পুরুষ হচ্ছে যৌনতাসহ একটি মানবীয় সত্তা, নারী হচ্ছে পুরুষের সমকক্ষ একটি পূর্ণ ব্যক্তি, কেবল যদি সেও যৌনতাসহ একটি মানবীয় সত্তা হয়। তার নারীত্বকে ত্যাগ করা হচ্ছে তার মানবীয়তার একটা অংশকে ত্যাগ করা। নারী বিদ্বেষীরা বুদ্ধিজীবী নারীদের প্রায়ই তিরস্কার করেছে নিজেদের অবহেলা করার জন্য, কিন্তু তারা তাদের কাছে এই উপদেশটাও প্রচার করেছে, তোমরা যদি আমাদের সমকক্ষ হতে চাও তাহলে প্রসাধন ও নখরঞ্জনী ব্যবহার বন্ধ করো। এই উপদেশটুকু অসঙ্গত, স্পষ্টতই যেহেতু নারীত্বের ধারণা প্রথা ও রীতি দ্বারা কৃত্রিমভাবে রূপায়িত, এটা নারীর উপর বাইরে থেকে আরোপিত হয়। তাকে ক্রমে ক্রমে রূপান্তরিত করা যায় যাতে তার ন্যায্যতার নীতিগুলি পুরুষদের দ্বারা গৃহীত নীতিগুলির অভিমুখী হয়। সমুদ্র তীরে এবং প্রায়ই অন্যত্র ট্রাউজার্স হয়ে উঠেছে নারী সুলভ। ব্যাপারটাতে পরিবর্তনগুলি কিছুই মৌলিক নয়। নারীত্বের ধারণার রূপদানে যা খুশি করতে ব্যক্তি নারী এখনও স্বাধীন নয়। যে নারী সাজুজ্য সম্পন্ন নয় সে যৌনগতভাবে নিজের অবমূল্যায়ন করে এবং কাজে কাজেই সামাজিকভাবেও।
যেহেতু যৌন মূল্যবোধগুলি সমাজের একটা আন্তর্বৈশিষ্ট্য, নারী সুলভ গুণগুলিকে বাদ দিয়ে কেউ পুরুষ সুলভ গুণগুলি অর্জন করতে পারে না। এমনকি পুরুষের পোশাক পরেও সে নিজেকে পুরুষ বানাতে ব্যর্থ হয়। সে হয়ে ওঠে এক হাস্যকর অনুকরণ। আমরা যেমন দেখেছি, সমকামিতা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি গঠন করে, নিরপেক্ষতা অসম্ভব। এমন কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই যা একটা ইতিবাচক বিপরীতের ইঙ্গিত দেয় না। বয়ঃসন্ধির মেয়েটি প্রায়ই ভাবে সে প্রথাকে নিছক অবজ্ঞা করতে পারে, কিন্তু এমনকি সেখানেও সে গণবিক্ষোভে ব্যস্ত থাকে। সে অনিবার্য ফলাফলসহ একটা নতুন পরিস্থিতি সৃষ্টি করে যা সে অবশ্যই গ্রহণ করে। যখন কেউ কোনো একটা গৃহীত বিধির সঙ্গে সঙ্গতি রাখতে ব্যর্থ হয়, তখন সে হয়ে ওঠে একজন বিদ্রোহী। যে মেয়ে অদ্ভুতভাবে পোশাক পরে, সে মিথ্যা কথা বলে। যখন সে একটা সাধাসিধে ভাব নিয়ে বলে যে সে নিজের সঙ্গে মানানসই পোশাক পরেছে আর কিছুই নয়, সে সম্পূর্ণ ভালোভাবে জানে যে নিজের সঙ্গে মানানসই হওয়া হচ্ছে অদ্ভুত হওয়া। বিপরীতভাবে, যে নারী অস্বাভাবিক দেখতে ইচ্ছুক নয়, সে প্রচলিত রীতির সঙ্গে সঙ্গতি বজায় রাখে। একটা অবজ্ঞা দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিণামদর্শিতা, যদি না তা প্রত্যক্ষভাবে কার্যকরী কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হয়। এটা অনেক বেশি সময় ও শক্তি ক্ষয় করে সঞ্চয় করার চাইতে। যে নারীর নিজেকে সামাজিকভাবে আঘাত করার বা অবমূল্যায়ন করার ইচ্ছা থাকে না, তার উচিত একটা নারীসুলভ পদ্ধতিতে তার নারীসুলভ পরিস্থিতিতে জীবন কাটিয়ে দেওয়া। আর প্রায়ই সেই জন্যই তার বৃত্তিগত সাফল্য সেটাই চায়। কিন্তু যেহেতু সাজুজ্যতা পুরুষের পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক, একজন স্বাধীন ও সক্রিয় ব্যক্তি হিসাবে তার প্রয়োজনগুলির উপর প্রথা প্রতিষ্ঠিত হওয়ায়, যে নারী নিজেও বিষয়ী সক্রিয়, তার পক্ষেও প্রয়োজন হবে একটা জগতে ধীরে ধীরে প্রবেশ করা, যে জগৎটা তাকে নিষ্ক্রিয়তায় বাধ্য করেছে। এটাকে আরও বোঝা শুরু করা হয়েছে কারণ মেয়েরা মেয়েলি ক্ষেত্রতে আবদ্ধ থেকে এটার গুরুত্বকে স্থূলভাবে বাড়িয়ে দিয়েছে। তারা সাজসজ্জা ও গৃহস্থালীকে করে তুলেছে কষ্টকর শিল্প। পুরুষকে কদাচিৎ তার পোশাকের সম্বন্ধে চিন্তা করতে হয়, কারণ সেগুলি তার সক্রিয় জীবনের পক্ষে সুবিধাজনক, উপযুক্ত, আবশ্যিকভাবে সৌষ্ঠবপূর্ণ নয়। সেগুলি খুব কমই তার ব্যক্তিত্বের অংশ। তাছাড়াও কেউই প্রত্যাশা করে না যে সে নিজে সেগুলির যত্ন নেবে। কোনো সদয় উপকারী বন্ধু বা ভাড়া করা মেয়ে তাকে এই বিরক্তি থেকে মুক্তি দেয়। বিপরীতভাবে, নারী জানে তার দিকে তাকালে তাকে তার চেহারা থেকে আলাদা করে ভাবা হয় না, তাকে প্রসাধনের দ্বারা ও প্রসাধনের মধ্য দিয়ে বিচার করা হয়, সম্মান করা হয়, কামনা করা হয়। গোড়াতে তার পোশাকগুলির উদ্দেশ্যও ছিল তাকে অকর্মণ্যতায় সঁপে দেওয়া, এবং সেগুলি অকেজো থেকে গেছে, সহজেই বিনষ্ট হয়েছে। মোজাগুলি ফুটো হয়ে যায়, গোড়ালির দিকে জুতো নিচু হয়ে নেমে আসে, হালকা রঙের ব্লাউজ আর ফ্রক ময়লা হয়ে যায়, ভাঁজগুলি এলোমেলো হয়ে যায়। কিন্তু তাকে নিজেই বেশিরভাগ মেরামতিগুলি করতে হয়। অন্যান্য মেয়েরা সাহায্য করতে উদারভাবে এগিয়ে আসবে না, এবং সে যে কাজ নিয়েই করতে পারে, সে যে কাজ নিজেই করতে পারে, তার জন্য তার বাজেটে আরও বেশি যোগ করতে সে ইতস্তত করবে। কেশ বিন্যাস স্থায়ী রাখা, কেশ বিন্যাস করা, প্রসাধনের জিনিসপত্র, নতুন পোশাক ইতিমধ্যেই যথেষ্ট খরচ সাপেক্ষ। যখন তারা দিনের কাজের শেষে ফিরে আসে, তখন ছাত্রীদের ও সেক্রেটারিদের সর্বদাই মোজাতে ফুটো থাকে রিপু করার জন্য, ব্লাউজ ধুতে হয়, স্কার্ট ইস্ত্রি করতে হয়। যে নারী বেশ ভালো আয় করে, সে এই একঘেয়ে খাটুনি থেকে নিজেকে রেহাই দিতে পারে, কিন্তু তাকে আরও জটিল সৌষ্ঠব বজায় রাখতে হয়, কেনাকাটাতে মানানসই মাপ মতো সাজসজ্জা বজায় রাখতে, এবং অবশিষ্ট আর সব কিছুর জন্য তাকে সময় দিতে হয়। প্রচলিত রীতিও চায়, এমনকি একক নারীও তার বাসস্থানের দিকেই খানিকটা মনোযুক্তিক। একজন অফিসার নতুন একটা শহরে একটা কাজের দায়িত্ব পেয়ে সহজেই একটা হোটেলে জায়গা দেখে নেবে, কিন্তু একই পদমর্যাদার একজন নারী চাইবে তার নিজের বাসস্থানে বসবাস করতে। তাকে এটা খুব নিখুঁতভাবে পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ লোকেরা তার দিক থেকে কোনো অবহেলা মাফ করবে না, যেটা তারা একটি পুরুষের ক্ষেত্রে বেশ স্বাভাবিক দেখবে। এটা কেবল অন্যদের মতামতকে গণ্য করার জন্য নয়, যা তাকে তার চেহারা ও গৃহস্থালিতে সময় ও মনোযোগ দেওয়ায়। সে তার নিজের সন্তুষ্টির জন্য তার মেয়েলিয়ানাটা বজায় রাখতে চায়। সে সম্মতিসহ নিজেকে গুরুত্ব দিতে পারে তার সমস্ত বর্তমান ও অতীতের মধ্য দিয়ে। কেবল তার নিজের জন্য গড়ে তোলা জীবনকে সেই নিয়তির সঙ্গে মিলিয়ে, যা তার মা তার ছেলেবেলার খেলাধুলা আর তার কৈশোরের কল্পনাগুলি তার জন্য তৈরি করে দিয়েছিল, সে সকামমূলক স্বপ্নগুলিকে লালন করেছে। পুরুষের লিঙ্গগত অহংকারের বিপরীতে এখনও সে তার অহংয়ের বিশ্বাসটিকে রাখে। সে চায় দৃষ্ট হতে, আকর্ষণীয় হতে। তার মা ও তার বড় বোনেরা
একটা নীড়ের জন্য ভালো লাগাকে বদ্ধমূল করে দিয়েছে। একটা গৃহ, একটা অন্তর্মহল তার নিজের, এটা সর্বদাই মৌলিক হয়ে রয়েছে তার স্বাধীনতার স্বপ্নগুলিতে। যখন সে অন্য রাস্তায় তার স্বাধীনতাকে দেখেছে, তখন সেগুলিকে বাতিল করার কোনো ইচ্ছা তার নেই। এবং যে মাত্রা পর্যন্ত সে এখনও পুরুষের জগতে নিজেকে অরক্ষিত বলে মনে করে, সে ততই একটা আশ্রয়ের প্রয়োজন বজায় রাখার দিকে ঝোঁকে, যা সেই অন্তরস্থ আশ্রয়ের প্রতীকস্বরূপ, যেটা সে নিজের মধ্যে খুঁজতে অভ্যস্ত। মেয়েল রীতির প্রতি অনুগত থেকে সে তার মেঝে ঘষবে, এবং একটা রেস্তোরাঁয় যাওয়ার বদলে যেমন একজন পুরুষ তার জায়গায় থাকলে করত, সে তার নিজের রান্না নিজে করবে। সে একই সঙ্গে একজন পুরুষের মতো ও একজন নারীর মতো বাঁচতে চায়, এবং এইভাবে সে তার কাজগুলি বাড়িয়ে দেয় ও তার ক্লান্তিতে আরও খানিকটা জুড়ে দেয়। সে যদি পুরোপুরি মেয়েলি থাকতে ইচ্ছা করে, তাহলে এটার নিহিত অর্থ এই যে সে অন্য লিঙ্গের সঙ্গে মিলতেও চায়, যতদূর সম্ভব সুবিধাজনক বৈষম্য সহ। তার সবচাইতে কঠিন সমস্যাগুলি লিঙ্গের ক্ষেত্রেই দেখা যায়। পুরুষের সঙ্গে সমস্তরে একটি পূর্ণাঙ্গ ব্যক্তি হতে গেলে পুরুষের জগতে নারীর অবশ্যই প্রবেশাধিকার থাকতে হবে, যেমন পুরুষের থাকে নারীর জগতে। অন্যের কাছে তার গম্যতা অবশ্যই থাকতে হবে, কিন্তু দুটি প্রতিসম ক্ষেত্রে অন্যের দাবিগুলি প্রতিসম নয়। খ্যাতি ও সম্পদ একবার অর্জিত হলে অন্তর্নিহিত গুণাবলীর মতো আবির্ভূত হয়ে তা নারীর যৌন আকর্ষণ বাড়িয়ে দিতে পারে, কিন্তু এই ঘটনাটা যে সে স্বাধীন ক্রিয়াকর্মের একটি সত্তা তার নারীত্বের বিরুদ্ধে সংঘর্ষ ঘটায়, এবং সে এটা সম্পর্কে সচেতন। স্বাধীন নারী এবং সর্বোপরি বুদ্ধিজীবী নারী, যে নিজের অবস্থা সম্পর্কে চিন্তা করে, হীনমন্যতা থেকে নারী হিসেবে কষ্ট পাবে, তার অবসরের অভাব হয়, এরকম সূক্ষ্ম সৌন্দর্য চর্চার জন্য যেমনটি প্রগল্ভা নারীর থাকে, যার সারা জীবনের লক্ষ্য হচ্ছে মন ভোলানো, বিশেষজ্ঞের পরামর্শ অনুসরণ করে যেটা সে করতে পারে, ষষ্ঠবের রাজত্বে সে কখনোই আনারির চাইতে বেশি কিছু হবে না। নারীসুলভ আকর্ষণ দাবি করে যে অন্তর্নিহিততায় অবনমিত উত্তরণ শরীরের এক সূক্ষ্ম স্পন্দনে চাইতে আর বেশি কিছু হিসাবে যেন দেখা না দেয়, স্বতঃস্ফূর্তভাবে উৎসর্গিত শিকার হওয়াটা আবশ্যক। কিন্তু বুদ্ধিজীবী নারী জানে যে সে নিজেকে উৎসর্গ করছে, সে জানে সে এক সচেতন সত্তা বিষয়ী, কেউ কদাচিৎ তার দৃষ্টিকে নিঃস্রভ করতে পারে এবং চোখকে ইচ্ছামতো আকাশ নীল জলাশয়ে পরিবর্তিত করতে পারে। কেউ অব্যর্থভাবে বন্ধ করতে পারে না একটা দেহের দোলা, যে দেহ জগৎকে আলিঙ্গন করতে যাচ্ছে, এবং পারে না দুর্বোধ্য শিহরণে প্রাণিত একটা মূর্তিতে এটাকে বদলে দিতে। বুদ্ধিজীবী নারী আরও বেশি উৎসাহে চেষ্টা করবে, কারণ সে ব্যর্থতাকে ভয় পায়। কিন্তু তবুও একটা সক্রিয়তাতেই তার সচেতন উদ্দীপনা এবং এর লক্ষ্যটা হারিয়ে ফেলে। রজনিবৃত্তির ফলে উদ্ভূত ভ্রমের মতো সে ভ্রম করে, সে তার মস্তিষ্ককে অস্বীকার করার চেষ্টা করে। ঠিক যেমন বৃদ্ধ হয়ে ওঠা নারী তার বয়সটা অস্বীকার করে, সে বালিকার মতো পোশাক পরে, নিজেকে ফুলে অনাবশ্যক গহনায় শৌখিন জিনিসে ভারাক্রান্ত করে, অবাক বিস্ময়ে ছেলে মানুষই কৌশলের ভান করে, সে ছুটাছুটি করে, আধো আধো কথা বলে, বাচালতা অমনোযোগ হাসি খুশির ভান করে। কিন্তু এই সমস্ত কিছুতে সে সেই সব অভিনেতাদের অনুরূপ হয় যারা সেই আবেগ অনুভব করতে ব্যর্থ হয় যা কোনো পেশিকে শিথিল করে, এবং তাই একটা ইচ্ছার শক্তিতে বিপরীতগুলিতে সংকুচিত করে, তাদের চোখগুলিকে ও মুখের কোণগুলিকে জোর করে নামিয়ে এনে সেগুলিকে পড়ে যেতে দেওয়ার পরিবর্তে। তাই আবেগময়তার অনুকরণে বুদ্ধিজীবী নারী উত্তেজনায় টান টান হয়ে থাকে, সে এটা উপলব্ধি করে এবং সেটা তাকে অস্বস্তিতে ফেলে। তার পরিষ্কার সরল মুখের উপর দিয়ে হঠাৎ একটা অতি তীক্ষ্ণ বুদ্ধির ঝলক চলে যায়, প্রতিজ্ঞায় কোমল অধরষ্ট হঠাৎই শক্ত হয়ে ওঠে। যদি মনোরঞ্জন করাতে তার অসুবিধা থাকে, তাহলে সেটা এই কারণে যে সে তার দাসত্বপূর্ণ ছোট বোনদের মতো মনোরঞ্জনের বিশুদ্ধ ইচ্ছা পোষণ করে না। প্রলুব্ধ করার বাসনা যেমনই প্রাণবন্ত হোক না কেন, তার অস্থিমজ্জায় ঢুকতে পারেনি। যে মুহূর্তে সে অপ্রস্তুত বোধ করে, সে তার হীনতায় বিরক্ত হয়, সে পুরুষালী অস্ত্রে খেলাটা খেলে, তার প্রতিশোধ নিতে চায়। শোনার বদলে সে কথা বলে, সে সূক্ষ্ম চিন্তা অদ্ভুত সব আবেগ প্রকাশ করে, সে পুরুষের সঙ্গে একমত না হয়ে তার বিরোধিতা করে, সে পুরুষের কাছ থেকে শ্রেষ্ঠ জিনিসটি পাওয়ার চেষ্টা করে। মাদাম দা স্টাইল কিছু সাড়া জাগানো সাফল্য লাভ করেছিলেন, তিনি প্রায় অপ্রতিরোধ্য ছিলেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মনোভাব, উদাহরণস্বরূপ যা আমেরিকার মেয়েদের মধ্যে খুব সাধারণ ব্যাপার, পুরুষদের প্রায়ই বিরক্ত করে তাদেরকে জয় করার চাইতে। এবং তাছাড়া কিছু পুরুষ আছে যারা এটা নিজেদের ওপর টেনে আনে তাদের অগ্রাহ্যের ভাবটির মধ্য দিয়ে।
যদি তারা একজন ক্রীতদাসীর বদলে একজন সমকক্ষকে ভালোবাসতে ইচ্ছুক থাকে, এটা অবশ্যই যোগ করতে হবে যে যেহেতু তাদের মধ্যে তারাই এটা করে যারা একই সঙ্গে অহংকারমুক্ত এবং হীনমন্যতা বিবর্জিত, তাহলে নারীরা ততখানি তাড়িত বোধ করবে না যতখানি তারা করে তাদের নারীত্বের জন্য উৎকণ্ঠার দরুন। তারা স্বাভাবিকত্বে সরলতায় লাভবান হবে এবং অত বেশি কষ্ট বহন না করে তারা আবার নিজেদের নারী হতে দেখবে, যেহেতু সর্বোপরি তারা তাই। ঘটনাটা এই যে পুরুষরা নারীর নতুন অবস্থানের কাছে নিজেদের সমর্পণ করতে শুরু করেছে এবং নারী আগে থেকেই নিন্দিত বোধ না করে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেছে। আজ যে নারী কাজ করে সে তার নারীত্ব সম্পর্কে আগে চাইতে কম উদাসীন এবং সে তার যৌন আকর্ষণীয়তা হারায় না। এই সাফল্য যদিও ইতিমধ্যেই ভারসাম্যের দিকে অগ্রগতির ইঙ্গিত দেয়, তবুও এটা এখনও সম্পূর্ণ নয়। একজন পুরুষের চাইতে একজন নারীর পক্ষে অন্য লিঙ্গের সঙ্গে সম্পর্ক স্থাপন করা অধিকতর কঠিন, যে সম্পর্কটা সে কামনা করে। তার যৌন কামনা ও অনুরাগে জীবন নানা রকম সমস্যার মুখোমুখি হয়। এই ব্যাপারে মুক্ত নারী কোনোভাবেই সুবিধাপ্রাপ্ত নয়। যৌনগতভাবে ও অনুরাগের ব্যাপারে অধিকাংশ স্ত্রী ও বারাঙ্গনারা হতাশ। যদি সমস্যাগুলি স্বাধীন নারীর ক্ষেত্রে সুস্পষ্ট হয়ে থাকে, সেটা এই কারণে যে সে আত্মসমর্পণের চাইতে সংঘর্ষ বেছে নিয়েছে। জীবনের সমস্ত সমস্যা মৃত্যুতে একটা নীরব সমাধান দেখতে পায়। যে নারী বেঁচে থাকা নিয়ে ব্যস্ত, সে অতঃপর নিজের সঙ্গে অনেক বেশি সাদুর্যহীন তার চাইতে, যে তার ইচ্ছা ও বাসনাগুলিকে চাপা দিয়ে রাখে। কিন্তু পূর্বোক্তজন পরের জনকে একটা আদর্শ হিসাবে গ্রহণ করবে না। সে নিজেকে অসুবিধাগ্রস্ত বলে মনে করে কেবল পুরুষের সঙ্গে তুলনায়। যে নারী তার শ্রমশক্তি ব্যয় করে, যার দায়িত্ব আছে, যে জানে পৃথিবীর বিরোধিতার বিরুদ্ধে লড়াই কী কঠোর, তা শুধু পুরুষের মতো শারীরিক কামনাগুলি তৃপ্ত করা নয়, কিন্তু তাছাড়াও গ্রহণযোগ্য যৌন অ্যাডভেঞ্চারের মাধ্যমে আরাম ও বিনোদন উপভোগ করারও প্রয়োজন তার আছে। এখন অনেক সামাজিক গোষ্ঠী আছে যেখানে এই ব্যাপারে তার স্বাধীনতা পাকাপাকিভাবে স্বীকৃত নয়। যদি সে এটা প্রয়োগ করে, তাহলে তার সম্মান, তার জীবিকার সঙ্গে রফা করার ঝুঁকি তাকে নিতে হয়, অন্তত পক্ষই কষ্টদায়ক কপটতার দায় তাকে নিতে হয়। সমাজে যত দৃঢ়ভাবে সে তার অবস্থানকে প্রতিষ্ঠিত করে, ততই লোকেরা তাদের চোখ বুঝতে প্রস্তুত হয়। কিন্তু বিশেষ করে প্রাদেশিক জেলাগুলিতে রীতি অনুযায়ী তার ওপর সংকীর্ণ কঠোরতাসহ নজর রাখা হয়, এমনকি অত্যন্ত সুবিধাজনক পরিস্থিতিতে, যেখানে জনমতের আশঙ্কা নগণ্য, সেখানেও তার অবস্থা পুরুষের সঙ্গে সমতুল্য নয়। প্রচলিত মনোভাব ও মেয়েদের যৌন উত্তেজনার বিশেষ প্রকৃতি উভয়ের উপরেই পার্থক্যগুলি নির্ভর করে। একটি মেয়ের পক্ষে সম্ভাব্য সমাধান হচ্ছে রাস্তায় এক রাত বা এক ঘন্টার জন্য একজন সঙ্গী সংগ্রহ করা। এটা ধরে নিয়ে যে মেয়েটি আবেগপ্রবণ হওয়ায় এবং তার সমস্ত বাধাগুলি জয় করায় এটা নিয়ে ঘৃণা ছাড়াই ভাবতে পারে। কিন্তু এই সমাধান ছেলেদের চাইতে মেয়েদের পক্ষে বেশি বিপজ্জনক। যৌন রোগের ঝুঁকি অনেক বেশি, কারণ পুরুষই সংক্রমণের বিরুদ্ধে আগাম প্রতিরোধের জন্য দায়ী থাকে এবং নারী যতই সতর্ক থাকুক, সে গর্ভসঞ্চারের বিপদের বিরুদ্ধে পুরোপুরি নিরাপদ নয়। কিন্তু অচেনাদের মধ্যে এরকম সম্পর্কগুলিতে যে সম্পর্কগুলি হয় জান্তব স্তরে, সর্বোপরি গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিক শক্তির মধ্যে পার্থক্য। একজন পুরুষের সেই নারীর কাছ থেকে ভয়ের খুব বেশি কিছু থাকে না যাকে সে সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। তার শুধু দরকার হয় মোটামুটি সতর্ক থাকা। এটা কিন্তু একই রকম নয় সেই নারীর ক্ষেত্রে যে পুরুষকে ঘরে আনে। প্যারিসে সদ্য আগত জীবনকে দেখতে আগ্রহী দুটি তরুণী মেয়ের কথা আমাকে বলা হয়েছে, যারা রাত্রে চারপাশে দেখে নেওয়ার পর দুটি আকর্ষণীয় মমাত্র চরিত্রকে নৈশ আহারে নিমন্ত্রণ করেছিল। সকালে তারা দেখল তাদের চুরি হয়ে গেছে, তাদের মারধর করা হয়েছে এবং তাদের ব্ল্যাকমেইল করার ভয় দেখিয়েছে। আরও তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে 40 বছর বয়স্কা একজন বিবাহ বিচ্ছিন্ন মহিলা সম্পর্কে, যে তার 3টি ছেলে মেয়ে ও বৃদ্ধ মা বাবার জন্য প্রচণ্ড পরিশ্রম করত। তখনও আকর্ষণীয় থেকে তার সামাজিক জীবনের জন্য বা প্রেমলীলা করার জন্য ও একটা প্রণয় ঘটিত ব্যাপার চালিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত প্রচলিত মানসিক উত্তেজনার মধ্য দিয়ে এগোনোর জন্য একেবারেই কোনো সময় তার ছিল না, যেগুলি তার আরও বেশি উদ্বেগ সৃষ্টি করত। অবশ্যই তার তীব্র অনুভূতি ছিল এবং সে সেগুলি তৃপ্ত করার অধিকারে বিশ্বাস করত। তাই সে মাঝে মাঝে রাত্রে রাস্তায় ঘুরে বেড়াত ও একটা পুরুষ সংগ্রহ করত। কিন্তু এক রাত্রে বোয়া দা বুলনের একটা ঝোপে 1 ঘন্টা কি 2 ঘন্টার পর তার ক্ষণিকের প্রেমিক তাকে যেতে দিতে অস্বীকার করে। সে তার নাম ঠিকানা জানতে চাইল। সে আবার তার সঙ্গে দেখা করতে
একসঙ্গে থাকার ব্যবস্থা করতে চাইল। যখন সে অস্বীকার করল, লোকটি তাকে বেদম মার মারল এবং অবশেষে তাকে আঁচড়ে আঘাতে ভরে দিয়ে ও প্রায় মৃত্যুর আশঙ্কায় ফেলে দিয়ে চলে গেল।